মর্নিং, হ্যাপি সানডে। দেখো, এখানে আমি সকাল সকাল আলু কুমড়োর একটা তরকারি করছি, যেটা রুটি দিয়ে দুর্দান্ত লাগে। রুটি, লুচি, পরোটা, আর এখানে আটা মাখা আছে, তো রুটি করব এখন। তো আর তমকদম গেছে বাজারে, তো চলো দেখতে থাকো ব্লগটা। এতক্ষণ এখানে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, চারিদিক কালো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছিল, আর দেখি এখনো হচ্ছে বৃষ্টি, এখনো হচ্ছে, জানি না আবার কি হবে। যবে সবে জলটা শুকিয়েছিল আমাদের বাড়ির সামনে, আবার না জলে আবার ভরে যায়। তো জল না শুকালে কোথাও বেরোতেও পারি না, দরকারি জিনিসও আনতে পারি না, তমকদের জন্য অপেক্ষা করে থাকতে হয় ও কখন আনবে সেই জন্য। আর এদিকে তো রান্নাবান্না সকালে সকালে রান্না করে এখন এদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে রান্নাবান্না। আর কালকে মোমো খাওয়ার পরে আবার আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ইভেন কি এখনও একটুখানি লো আছি, মানে ঠিক এনার্জিটা পাচ্ছি না কাজ করার। তো সকালে কোনো রকমের রুটি তরকারি করে খেয়েছি, একখানা রুটি খেয়েছি, আর এখানে লাল শাক ভাজছি, তোমরা দেখতে পাবে না অন্ধকার। আর আমার চিনির লাইটটা গেছে খারাপ হয়ে, সেই জন্য আরও দেখতে পাবে না। লাল শাক ভাজছি, আর শ্রেয়াংশুক্ত ফ্রাইড রাইস কি পোলাও ওরকম ধরনের কোনো জিনিস খায় না, ও শুধু বিরিয়ানি খাবে। আর এখানে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেন চিকেন কারি মতো হবে। আর একটুখানি চাল ছিল বিরিয়ানির হোক কি পোলাওয়ের হোক, চাল ছিল সরু চাল, সেই যে বিরিয়ানি করেছেন সেই চালটা খানিকটা রয়ে গেছিলো। তো ভাবলাম ওটা দিয়ে একটু, গাজর বিন আছে বাড়িতে, ওটা দিয়ে একটুখানি পোলাও করে নিই কি ফ্রাইড রাইস কিছু একটা করে নিই। আর ওবেলা রুটি কিনে নেবো, মাসিও চলে গেছে, মাসিকে দিয়ে আটাও মাখাইনি, তো ওবেলা রুটি কিনে নেবো, রুটি করার আমার এনার্জি নেই। তো এই আর এখন বাজে 12টা, এখন আমার কিচ্ছু স্টার্ট হয়নি রান্না। দেখো আমার চিকেনের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে ভালো, আর এখানে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, গোটা আলুই রেখেছি, কারণ চিকেনটাকে কষিয়ে নিয়ে আমি তারপরে প্রেশারে দিয়ে দেবো, তাই তাড়াতাড়ি হয়ে যাবে, অত আমার সময় নেই, কারণ 12টা বেজে গেছে। আর চিকেনটাকে আমি নুন এই একটু আগেই ম্যারিনেট করেছিলাম, তো সেটা দেখাতে আমি ভুলে গেছি, তো আমি বলে দিচ্ছি, নুন হলুদ ধনে জিরে, আর দিয়েছি একটুখানি মিট মশলা, এই সানরাইজের মিট মশলা দিলে বেশ ভালো লাগে খেতে। তো একটু মিট মশলা নিয়েছি, নুন হলুদ ধনে জিরে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে অল্প দই আর তেল, সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম। তো আমার এখানে পেঁয়াজটা ভালো মতো লাল লাল মতো ভাজা হয়ে গেছে, এবার আমি সিম্পল এই চিকেনটাকে অ্যাড করে দেবো, এক হাতে অ্যাড করে এইবারে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে এখানে যে লেগে লেগে রয়েছে এটার মধ্যে একটু জল দিয়ে জলটাকে গরম করে আমি কড়াইয়ে ঢেলে জাস্ট প্রেশারে বসিয়ে দেবো, আর বসানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দেবো। আর এতে আমি একটা টমেটো অ্যাড করবো, যেহেতু দই দিয়েছি, খুব একটা বড় টমেটো না, একটা ছোট মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করবো। তো তোমাদের চিকেন অনুযায়ী তোমরা অ্যাড করো। তো আমার এখানে মোটামুটি 750 থেকে 800 মাংস আছে, তো আমি এরকম কোয়ান্টিটিতেই দেবো, তো তোমরা বুঝে নিয়ে সেইভাবে দিও। আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করবো, আর গুঁড়ো গরম মশলা অ্যাড করবো, বাকি সবই দেওয়া আছে, এবার শুধু একটাই কাজ, ভালো করে চিকেনটাকে কষানো। চিকেনটা কষানোর সময় আমি আরেকটু পরে আলুটাও অ্যাড করে দেবো, কারণ চিকেন কষাতে কষাতে আলুটাও সঙ্গে কষালে আলুটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় সেটার জন্য। তো এটা একটু ভাজা ভাজা হোক, আর কোনো কাজ নেই, এটাকে আমি নাড়বও না, চাপাও দেবো না, এরকম খোলাই থাকবে এটা।
চান হয়ে গেছে, এমনকি শ্রেয়াংশ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়েছে। আর এখানে এখন তমগ্ন, আমার চান পুজোর সবই হয়ে গেছে, আর তমগ্ন একটু আগে এক্ষুনি চান করে আসলো, আড়াইটে বেজেও গেছে, 3টে বাজতে যায়। তো এখন আমরা খেয়ে নেব, আর ওইদিকে একটু ফ্রাইড রাইসটা একটুখানি গরমে বসিয়েছি, কারণ ঠান্ডা ও খেতে পারে না। আর এখন ছেলের আবদার, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, এত বড় ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে হবে, বলছি ঘুমিয়ে পর না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। তো এখন খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, আবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে নিয়েছি, এটা ওই নতুন জামাটা যেটা মিশোর থেকে এসছিল, সেই জামাটাই আজকে পরে নিলাম। ইচ্ছে করছিল একটু নতুন কিছু করতে, তাই মনটাও ভালো থাকে সেই জন্য। আর এখন যাচ্ছি আমি একটু শ্রেয়াংশের জামা যদি দেখতে পারি তাহলে দেখবো, একটু ওর জামা ওর বাবা যেটা দেবে। আর যাবো একটু ননদের বাড়ি, ননদের বাড়ি বেশিক্ষণ থাকবো না, ইভেন কি ওরা জানেও না যে যাব। তো ননদের বাড়িতে গিয়ে ওদের যে জামাটা কিনেছি সেটা দিয়ে দেব, কারণ আমি ভেবেছিলাম তোমাদের একসঙ্গে সব জামা দেখাবো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, কারণ এক একবার এক একটা জামা আসছে, যখন আসছে তার কিছুদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তো একসঙ্গে জামা সব দেখানো সম্ভব হবে না, যখন যেরকম আসছে তখন সেরকমভাবে দেখিয়ে দেবো তোমাদের জামাগুলো। তো শ্রেয়াংশ আপাতত রেডি হয়েছে, আর জামাটা আমি দেখাচ্ছি, দেখো প্রথমে এইটা, দাঁড়াও ক্যামেরাটা সেট করি আগে। তো প্রথমে এইটা আমি আমার দেওরের মেয়ের জামাটা দেখাচ্ছি। তো এইগুলো এসে গেছিলো অনেকদিন আগে, আমি বাড়িতে যখন যাই তার আগেই এসে গেছিলো জামাটা। এইরকম সাদার উপরে রেড কালার, পার্টি ওয়্যার টাইপের, আর সাইডে এরকম ফিটে দেওয়া আছে। তো এই হচ্ছে আমার দেওরের মেয়ের জামা, আর ও অবশ্য এখন এখানে নেই, তো দিতে পারছি না, ও আসলে দেবো। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের জামা। এই জামাটা প্রথম দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিল, জামাটার এই ধরনের ব্লুয়ের ওপরে হোয়াইটের ডিজাইন আমার ভীষণ পছন্দ। এটা থ্রি কোয়ার্টার, আর আমি আমার সাইজেরই নিয়েছি, কারণ ও প্রায় আমার সমানই লম্বা হয়ে গেছে, তো আমি আমার সাইজেরই নিয়েছি, যে কারণ ছোটোবেলায় মুশকিল, বড় হলে কোনো অসুবিধে নেই। আর একটা লং ফ্রক টাইপের, তো এর নিচে মনে হয় না ওর কিছু লাগবে, লেগিংস। তো এই জামাটা আমার প্রথম দেখেই ভীষণ পছন্দ লেগেছিল, তো এই জামাটাই দিতে যাব। আর দিতে গিয়ে বেশিক্ষণ বসবো না, কারণ এখনই বাজে 7টা বাজতে যায়, এখন শ্রেয়াংশের জামা দেখবো, তারপরে আবার বেহালায় দিতে যাব, তো গিয়েই চলে আসবো, সেরকমই প্ল্যান। আর বসবো না আমরা, কারণ দেরি হয়ে যাবে বাড়িতে আসতে আসতে, আবার কালকে শ্রেয়াংশের স্কুল আছে, এসব আছে। আর ওই যে বাটিতে এক্ষুনি ও বিস্কিট খেয়ে উঠেছে, সেইটা বিছানাতেই পড়ে রয়েছে। আর সবার জামা কাপড় কেনা হচ্ছে, আলো নিভিয়ে দিয়েছ কেন? সবার জামা কাপড় কেনা হচ্ছে, কিন্তু ইনি এখনো আমাকে আমাকে জামা দেওয়ার এখনো কোনো কথা বলছে না। আগের বছরও জামা দেয়নি, এবছরেও দেবে না বলছে। কি গো, দেবে তো নাকি? তোমার কি প্ল্যান, দেওয়ার কি না দেওয়ার? নাদারি প্ল্যান ছিল, কিন্তু এখন যা চাপে পড়েছি তা তো দিতে হবে। কিন্তু আমি জানি এ দেবে না, শ্রেয়াংশ জানে যে আমাকে কোনো জামা টামা কিনে দেবে না। আর এই জামাটা আমার, আমি বাপের বাড়ির থেকে পেয়েছি রাখিতে, তো এটা পরে নিলাম। আর এই জামাটা দেখতে কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা, দেখা মাত্র আমার খুব পছন্দ হয়েছিল জামাটা। আর জামাটা পরে কিরকম লাগছে আমাকে অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে? তো আমি আমার ননদের বাড়িতে চলে এসেছিলাম, একটু প্ল্যান ছিল ছেলের জামা কেনার জন্য, কিন্তু তমগ্ন বললো আজকে কিনবো না, কালকে কিনবো, এই জন্য আর দেরিও হয়ে গেছিলো। এখন বাজে 8টা বাজে, এখন আমরা সবে এসেছি, আর বাড়িতেও তাড়াতাড়ি চলে যেতে হবে।
তো ওই জন্য আবার বৃষ্টিও আসছে নাকি যাই না কোথা থেকে আসছে ওই দেখতে পায় বৃষ্টি কখন আসছে আকাশে তো তারা দেখতে দেখতে আমি এলাম সারা রাস্তা তো এই এখন এখানে চলে কি হয়েছে কি বাড়িতে এরকমই বাড়িতে আমি আরো ভূতের মতো থাকি একজন তো আমায় বলেছে তুমি এরকম ভূতের মতো থাক বাড়িতে আমি চুলও আছড়ানোর সময় পাই না তোমরা জানো তো এখন বেরিয়েছি বলে একটু ফিটফাট হয়ে বেরিয়েছি তাও এদিক ওদিকে গেলে মানে এমনি বেরিয়ে যাই তো যাই হোক আজকে ব্লগটা তাহলে আমি এখানেই এই ভালোবেসে দিলে তো অবশ্যই তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে দেখা হবে তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা বাই বাই গুড নাইট।